আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ ডালের বড়ি দিয়ে মাছ রান্না হবে যদিও ডালের বড়ি সারা বছরই খাওয়া যায় তবে শীতে মনে হচ্ছে একটু বেশি ভালো লাগে আমি বিক্রমপুরের মেয়ে ডালের বড়ি একসময় খেতাম না একবার রান্না করে খেয়েছি দেখি অসাধারণ হয় খেতে তাই এই অসাধারণ রেসিপি আপনাদের শেয়ার করছি বন্ধুরা ডালের বড়ি আগে দেখাচ্ছি আমি ডালের বড়ি আগে রান্না করে খেয়ে যতটুকু বুঝতে পেরেছি ডালের বড়ি যদি পাতলা হয় সেই ডালের বড়ি সেদ্ধ হয় খুব সুন্দরভাবে এই বড়িগুলিও সেই রকম বড়িগুলো ভেজে নিচ্ছি আমি তেল দিয়ে ভাজবো না চুলার কমিয়ে বড়ি ভাজতে হবে তেল ছাড়া বড়ি ভাজার কারণ হচ্ছে সুন্দর ঘ্যান বের হবে বন্ধুরা তাই বের হচ্ছে প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি ডালের বড়িগুলো দেখুন এরকম হল ভাজা বড়ি রান্না হবে কই মাছ দিয়ে নয়টির মতো কই মাছ নিয়েছি সেই একই রকমভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এবার রান্নাতে চলে যাই পাত্রে তেল দিলাম দুই টেবিল চামচের মতো আমি সরিষার তেল দিয়ে রান্না করব। দিলাম পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ সাথে আছে একটি কাঁচামরিচ চিরা ঘান সুন্দর হবে তাই দিলাম চুলা আঁচ কমিয়ে পেঁয়াজ নরম করে নিলাম পেঁয়াজ নরম হয়েছে অল্প করে পানি দিলাম দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ লবণ দিলাম এক চা চামচের কম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া আর আধা চা চামচ দিলাম কাঁচা জিরা গুঁড়া এবার মশলা মিশালাম মশলা এমনভাবে রান্না করতে হবে যেন কাঁচা ঘ্রাণ না থাকে এখন ইউটিউবের কল্যাণে সব ধরনের খাবারের রেসিপি আমরা দেখতে পাই যার যেটা ইচ্ছে তৈরি করে নিতে পারি এর মধ্যে মশলার কাঁচা ঘ্রাণ চলে গিয়েছে এবার মাছগুলো মশলাতে মিশিয়ে দিলাম ঢেকে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের মতো এবার দেখি কি রকম হলো মাছ কষানো হয়েছে মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা কই মাছ কষানোর ঘ্রাণ বের হচ্ছে খুব সুন্দর আরও এক মিনিটের মতো রেখে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নিলাম পাত্রে ডালের বড়ি তো আগে থেকেই ভেজে রেখেছি আরও কি যোগ করব দেখে তার আগে দিলাম অল্প করে পানি দেব শিম সিম আগে থেকেই ধুয়ে টুকরো করে রেখেছি এখানে একশো পঞ্চাশ গ্রামের মতো শিম আছে তখন দিয়েছিলাম মাছের লবণ এবার দিলাম সবজির লবণ সব মিলিয়ে এক চা চামচের একটু বেশি হবে লবণ ঢেকে দিলাম চুলা গাছ কমিয়ে তিন চার মিনিটের জন্য রেখেছিলাম এর মধ্যে সিম অনেকটা সেদ্ধ হয়েছে ঝোলও কমে গিয়েছে আবার দিচ্ছি পালং শাক একাটি পালং শাক দেখে মনে হচ্ছে অনেকটা আমি নাড়ছি আর কতটা কমে যাচ্ছে দেখুন আবারও ঢেকে রেখেছিলাম তিন মিনিটের জন্য দেখুন কতটা কমে গিয়েছে পালং শাক বেশিক্ষণ রান্না করলে লাল হয়ে যাবে এবার পানি দিচ্ছি এক কাপের মতো দিলাম সেই কষানো মাছগুলি সরিয়ে দিলাম মাছ ফুটে উঠতে শুরু করেছে এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়ি দেওয়ার সময় চুলার আঁচ অনেকটা কমিয়ে দিয়েছি বন্ধুরা রেসিপিটি হবে মাখা মাখা এখানে আমি এক কাপের মতো ডালের বড়ি নিয়েছি ঝোল থাকবে না আর যদি কেউ ঝোল করতে চান তবে পানির পরিমাণ বাড়িয়ে দিবেন বন্ধুরা ডালের বড়িগুলো এতই ভালো তিন চার মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে গিয়েছে এক চা চামচ ভাজা জিরা গুঁড়া দিলাম আর দিলাম কাঁচামরিচ চিরা তিন চারটি এবার আবার দিলাম ধনিয়া পাতা কুচি এভাবে তৈরি করে নিতে পারেন যে কোনো সবজি আর মাছের সাথে ডালের বড়ি দিয়ে মজার রেসিপি দুই মিনিটের জন্য রেখে দিচ্ছি এর মধ্যে ধনিয়া পাতার ঘ্রাণ সব কিছুতেই ছড়িয়ে যাবে এবার চুলা বন্ধ করে দিলাম ডালের বড়ি দিয়ে এইরকম একটি রেসিপি তৈরি করে গরম ভাতের সাথে আর কিছু লাগবে কি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই